Hello and welcome viewers. আজকে আমরা ফিসকাল পলিসি বা রাজকোষ নীতি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্পর্কে আলোচনা করব আমাদের সরকারের যে নীতি বাজেটের মাধ্যমে কাজ করে তাকে কি বলে ফিসকাল পলিসি বা রাজকোষ নীতি দ্বিতীয় প্রশ্ন সরকারের ব্যয় যদি এক টাকা বাড়ে এবং প্রান্তিক ভোগ পূর্ণতা যদি চার বাই পাঁচ হয় তাহলে জাতীয় আয় কত বাড়বে অর্থাৎ এখানে গুণক প্রভাব কাজ করবে আমরা জানি যে গুণক হচ্ছে মানটা হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস এমপিসি এখন এই এমপিসির মানটা বলে দেওয়া আছে তাহলে এম এম পিসি চার বাই পাঁচ এমপিসি চার বাই পাঁচ হলে সেক্ষেত্রে ওয়ান মাইনাস চার বাই পাঁচ তার মানে এক থেকে চার বাই পাঁচ বিয়োগ করলে এখানে দাঁড়াচ্ছে এক বাই পাঁচ তাহলে ওয়ান বাই ওয়ান বাই ফাইভ তার মানে পাঁচ তাহলে গুণকের মান হচ্ছে পাঁচ তাহলে পাঁচ গুণ বাড়বে তাহলে সরকারি বাই যা বেড়েছে তার পাঁচ গুণ তার মানে পাঁচ হাজার টাকা সঠিক উত্তর হবে ঠিক একই রকম কর রাজস্ব যদি এক হাজার টাকা বাড়ে আমরা জানি কর রাজস্ব বাড়লে জাতীয় আয় কমে যাবে তাহলে কর রাজস্ব যদি একশো টাকা বাড়ে এবং ভোগ প্রবণতা যদি চার বাই পাঁচ হয় তাহলে জাতীয় আয় কমবে কত আমরা কর গুণকের মান জানি যে এমপিসি বাই ওয়ান মাইনাস এমপিসি তাহলে এমপিসি কত চার বাই পাঁচ তাহলে উপরে থাকবে কি চার বাই পাঁচ উপরে চার বাই পাঁচ আর নিচে থাকবে নিচে হবে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস চার বাই পাঁচ অর্থাৎ এখানে আমরা মানটা পেয়ে যাব চার বাই পাঁচ এক বাই পাঁচ 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 কেটে যাবে অর্থাৎ চার গুণ তাহলে একশো টাকার চার গুণ কত হয় চারশো টাকা তাহলে সঠিক উত্তর হবে চারশো টাকা আয় কমে যাবে তৃতীয় প্রশ্ন যদি সরকার কর রাজস্ব এবং ব্যয় উভয়ই একশো টাকা করে বাড়ায় এবং প্রান্তিক ভোগ প্রবণতা যদি চার বাই পাঁচ হয় তাহলে আয় কত বাড়বে জাতীয় আয় বাড়বে না কমবে এটা এটা আমরা একটু অঙ্ক কষলেই ব্যাপারটা দেখতে পাবো আমরা জানি প্রান্তিক ভোগ প্রবণতা যদি চার বাই পাঁচ হয় তাহলে ব্যয় গুণক কত হবে ওয়ান বাই ওয়ান মাইনাস চার বাই পাঁচ অর্থাৎ পাঁচ গুণ তাহলে একশো টাকা যদি ব্যয় বাড়ে তাহলে জাতীয় আয় বাড়বে কত পাঁচশো টাকা তাহলে জাতীয় আয় বাড়বে পাঁচশো টাকা কেন বাড়বে ব্যয় বৃদ্ধির কারণে আর কর বাড়ার জন্য কর রাজস্বের জন্য জাতীয় আয় কমবে কত কমবে চার বাই পাঁচ বাই ওয়ান মাইনাস চার বাই পাঁচ অর্থাৎ তখন তার মানটা আসবে চার গুণ তাহলে একশো টাকার কর রাজস্ব বৃদ্ধি ঘটেছে তাহলে চার গুণ মানে কত চারশো টাকা কমে যাবে তাহলে পাঁচশো টাকা আয় বাড়বে ব্যয় বৃদ্ধির জন্য আর কর রাজস্বের জন্য চারশো টাকা আয় কমে যাবে তাহলে পাঁচশো বিয়োগ চারশো মানে উত্তর হবে সঠিক উত্তর হবে এ একশো টাকা তাহলে আমরা অলরেডি এটা আলোচনাই করে নিয়েছি যে প্রান্তিক ভোগপূর্ণতার মান যদি বি হয় তাহলে সরকারি ব্যয় বৃদ্ধির গুণক হবে ওয়ান বাই ওয়ান মাইনাস বি আর যদি প্রান্তিক ভোগ প্রণতার মান বি হয় তাহলে কর রাজস্ব বৃদ্ধির গুণক হবে কর রাজস্ব বৃদ্ধির গুণক হবে মাইনাস বি বাই ওয়ান মাইনাস বি অর্থাৎ মাইনাস এমপিসি বাই ওয়ান মাইনাস এমপিসি ব্যালেন্স বাজেট মাল্টি মাল্টিপ্লায়ার বা সমতার বাজেটের গুণকের মান হচ্ছে এক মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী রাজকোষ নীতি আমরা জানি নীতি দু ধরনের হয় মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী রাজকোষ নীতির লক্ষ্য হল দেশের সামগ্রিক চাহিদাকে কমানো বা হ্রাস করা সরকারি বাজেটে রাজস্ব অপেক্ষা যদি ব্যয় বেশি হয় তখন আমরা সেই বাজেটটাকে বলি ঘাটতি বাজেট নিচে কোনটা মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী নয় কর রাজস্ব বৃদ্ধি সরকারের ব্যয় হ্রাস সরকারি ঋণ এবং বাধ্যতামূলক সঞ্চয় এর মধ্যে কর রাজস্ব বৃদ্ধি করলে মুদ্রাস্ফীতি প্রতিরোধ ঘটবে সরকারি ব্যয় হ্রাসেও মুদ্রাস্ফীতির প্রতিরোধ ঘটবে অর্থাৎ সামগ্রিক চাহিদা এই দুটোতেই কমবে বাধ্যতামূলক সঞ্চয়ের ক্ষেত্রেও সামগ্রিক চাহিদা কমবে অর্থাৎ মুদ্রাস্ফীতির প্রতিরোধ ঘটবে কিন্তু সরকারি ঋণ শোধের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটবে না সামগ্রিক চাহিদা হ্রাস পাবে না বা মুদ্রাস্ফীতি প্রতিরোধ করা যাবে না প্রাচীন অর্থনীতিবিদরা ড্যাশ ড্যাশ এবং পছন্দ করতেন প্রাচীন অর্থবিদরা মূলত ছোট বাজেট এবং সুষম বাজেট অর্থাৎ যেখানে বাজেটে আয় এবং ব্যয় পরস্পর সমান হবে সেই ধরনের বাজেটকে বলা হয় সুষম বাজেট তাহলে প্রাচীন অর্থনীতিবিদরা ছোট এবং সুষম বাজেট পছন্দ করতেন কোন অর্থনীতিবিদের মতে ঘাটতি ব্যয়ের মাধ্যমে আয় এবং কর্মসংস্থান বাড়ানো সম্ভব অধ্যাপক কেইন্সের মতে ঘাটতি ব্যয়ের মাধ্যমে আয় ও কর্মসংস্থান বৃদ্ধি সম্ভব পরের প্রশ্ন দেশে অব্যবহৃত উপকরণ থাকলে বাজেট ঘাটতি দেশের আয় বাড়াতে পারে কর্মসংস্থানও বাড়াতে পারে কিন্তু দাম স্তর বাড়াবে না অর্থাৎ সঠিক উত্তর হবে আয় ও কর্মসংস্থান উভয়ই বৃদ্ধি পায় মন্দাবস্থা দূর করার জন্য সরকারি বাজেটে ঘাটতি হওয়া প্রয়োজন অর্থাৎ সরকারি বাজেটে ঘাটতি মন্দা অবস্থা দূর করতে পারে পরের প্রশ্ন পূর্ণ কর্মসংস্থান থাকা অবস্থায় বাজেটে যদি ঘাটতি হয় তাহলে পূর্ণ কর্মসংস্থান অর্থাৎ উৎপাদন আর বাড়ানো যাচ্ছে না সেই অবস্থায় যদি বাজেটে ঘাটতি হয় তখন কিন্তু আয় বাড়বে উৎপাদন বাড়বে বা কর্মসংস্থান বাড়বে এগুলো কোনোটাই হবে না শুধুমাত্র দাম স্তর বাড়বে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দমন করার জন্য কোন ধরনের বাজেট বা বাজেটে কি দরকার বাজেটে উদ্বৃত্ত সৃষ্টি করার দরকার ঘাটতি বা ভারসাম্য থাকলে মুদ্রাস্ফীতি দমন করা সম্ভব হবে না একমাত্র উদ্বৃত্ত হলেই বাজেটে যদি উদ্বৃত্ত সৃষ্টি করা যায় সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি প্রতিরোধ করা সম্ভব হতে পারে ঘাটতি ব্যয়ের একটি খারাপ প্রভাব হল উৎপন্ন দ্রব্যের দাম বাড়িয়ে দেয় প্রান্তিক ভোগ প্রবণতা পয়েন্ট এইট হলে সরকারি ব্যয় গুণকের মান কত হবে তাহলে এমপিসি পয়েন্ট এইট তাহলে সরকারি ব্যয় গুণক হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস পয়েন্ট এইট তাহলে ওয়ান বাই পয়েন্ট টু ওয়ান বাই পয়েন্ট টু মানে দশ বাই দুই তার মানে পাঁচ গুণ অর্থাৎ সঠিক উত্তর হবে ফাইভ সরকারি রাজকোষ নীতি রূপায়ণের একটি হাতিয়ার হল ব্যাংক রেট পরিবর্তন আর্থিক নীতি রেপো রেট পরিবর্তন আর্থিক নীতি নগদ জমার অনুপাতের পরিবর্তনও আর্থিক নীতি একমাত্র সরকারি ব্যয়ের পরিবর্তন এটা হচ্ছে রাজকোষ নীতি রূপায়ণের হাতিয়ার মুদ্রাস্ফীতি প্রতিরোধ করার জন্য কোন ধরনের নীতি মুদ্রাস্ফীতি প্রতিরোধ করার উদ্দেশ্য হল দেশের সামগ্রিক চাহিদা কমানো সামগ্রিক চাহিদা কমাতে গেলে সংকোচনমূলক বা কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি গ্রহণ করা দরকার নিচের কোনটা সামগ্রিক চাহিদার উপাদান নয় মোট ভোগ ব্যয় আমরা জানি সামগ্রিক চাহিদার উপাদান হচ্ছে সি প্লাস আই প্লাস জি যদি বদ্ধ অর্থনীতি হয় তাহলে এক্ষেত্রে সি অর্থাৎ মোট ভোগ ব্যয় আয় অর্থাৎ মোট বিনিয়োগ ব্যয় জি অর্থাৎ সরকারের ব্যয় তিনটেই হচ্ছে সামগ্রিক চাহিদার উপাদান কিন্তু কর রাজস্ব এটি সামগ্রিক চাহিদার উপাদান নয় সরকারের কর রাজস্ব বাড়লে জনগণের হাতে খরচযোগ্য আয় বাড়বে জনগণের হাতে খরচযোগ্য আয় কমবে তা কর রাজস্ব বেড়ে যাওয়ার অর্থ হলো সরকার কর বেশি নিচ্ছে তাহলে কর বেশি নিলে জনগণের হাতে আয় কমে যাবে তাহলে অটোমেটিক্যালি জনগণের ভোগ ব্যয়ও কমে যাবে তাহলে বিও হবে সিও হবে তাহলে দেখো ডি এর অপশানটা রয়েছে এটাই হবে সঠিক উত্তর বি এবং সি উভয় পরের প্রশ্ন কর রাজস্ব পরিবর্তনের ক্ষেত্রে গুণকের মান সরকারি ব্যয় পরিবর্তনের গুণকের মানের ছোট অপেক্ষা ছোট অর্থাৎ সরকারি ব্যয় পরিবর্তনের গুণকের মানটা কর রাজস্ব পরিবর্তনের গুণকের চেয়ে বড় হয় যদি এমপিসি চার বাই পাঁচ হয় সরকার যদি একশো টাকা ব্যয় করে এবং কর যদি একশো টাকা বাড়ে তাহলে আয়ের উপর কি প্রভাব পড়বে এখানে দুটো ঘটনা ঘটবে সরকারি ব্যয় বৃদ্ধির দরুন গুণক প্রভাব কি হবে ব্যয় গুণক আমরা জানি ওয়ান বাই ওয়ান মাইনাস অর্থাৎ ওয়ান বাই ওয়ান মাইনাস চার বাই পাঁচ ক্যালকুলেশন করলে আমরা এখানে পাবো পাঁচ তাহলে সরকারি ব্যয় একশো টাকা বেড়ে যাওয়া মানে তার পাঁচ গুণ মানে পাঁচশো টাকা জাতীয় আয় বাড়ছে তাহলে জাতীয় আয় বাড়লো পাঁচশো টাকা কেন সরকারি ব্যয় বাড়ার জন্য এবারে কর রাজস্ব বেড়েছে একশো কুড়ি টাকা কর গুণকের মান কত কর গুণকের মান হচ্ছে মাইনাস এমপিসি বাই ওয়ান মাইনাস এমপিসি অর্থাৎ মাইনাস চার বাই পাঁচ বাই ওয়ান ম মাইনাস চার বাই পাঁচ ক্যালকুলেশন করলে আসছে চার অর্থাৎ চার গুণ কমবে তাহলে একশো কুড়ি টাকার চার গুণ মানে কত চারশো আশি টাকা তাহলে পাঁচশো টাকা আয় বেড়েছে আর চারশো আশি টাকা আয় কমেছে তাহলে আলটিমেটলি কুড়ি টাকা বাড়লো তাহলে সঠিক উত্তর হবে আয় কুড়ি টাকা বাড়বে অর্থাৎ এর অপশানটা শেষ প্রশ্ন নিচের কোনটি মুদ্রাস্ফীতি প্রতিরোধমূলক ব্যবস্থা নয় মুদ্রাস্ফীতি প্রতিরোধের ক্ষেত্রে সরকারি কর রাজস্ব বৃদ্ধি করলে মুদ্রাস্ফীতি প্রতিরোধ হবে সরকারি ঋণ বৃদ্ধি করলে মুদ্রাস্ফীতি প্রতিরোধ হবে বাধ্যতামূলক সঞ্চয় প্রকল্প চালু করলেও হবে কিন্তু সরকারি ব্যয় বাড়ালে মুদ্রাস্ফীতি প্রতিরোধ হবে না বরং মুদ্রাস্ফীতি বেড়ে যেতে পারে সুতরাং সঠিক উত্তরটা হবে এ আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা ফিজিক্যাল পলিসি বা রাজকোষ নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন এমসিকিউগুলো কিউগুলো প্রশ্নোত্তরগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল